फ्रेंड्स हमार चैने सबा के स्वागत हमें आज के अपन शेयर करब मान कचुर बाटार रेसिपी तो अपना अने खे तब आज के दूभा मान कचुर बाटा कर देख तो देखने को भलो लागे तो ये देखो ये मान कचु रेखे तो मान कचुटा अपन दोकने वोले गलाय ना लागे एरक कचु दीते तो कचुटा जो मन एक जल जले भाव आसि काचा मन हे एक दो एक दिन एक रेखे तपर बाटा करबें तो कचु बाटा को अने गलाय लागे तो आमी जे भावे आज के देखा अपना सेम भाव करबें देखें एकदम गलाय लागे ना तो ये कचुटा ना हमें मजखान दिए केटे एर जे खोसागुलो रही है ना अनेक मोटा करे फेलते हबे तो ये पतला करे फेलले अनेक समय गलाय लागार चान्स थाके तो सेई जोन्नो एकटु मोटा करे फेलते हबे तो जेहेतु आमी दुई धरनेर बाटा करब तो ये हमार कचुर परिमाणटा एकटु बेशी निएछि तो एबारे ये कचुगुलोके भालो करे धुए निएछि धोवार पर एबारे आमी ये कचुगुलोके ग्रेटार दिए ग्रेट करब एटा एकटु मिहि ग्रेटार तबे आपनारा एर थेके आरेकटु मोटा ग्रेटारो यूज करते पारेन तो ये दिए भालो करे ग्रेट करे नेब प्रथमे तारपरे जे काजटा करब एथेके पुरो चेपे चेपे पुरो दूधटा बार करे फेले दीते हबे एर मध्ये ना ये जलटा जदि थेके जाए ताहले अनेक समय गला लागार चान्स थाके सेई जन्य एटा ग्रेट करार पर एथेके पुरो जलटा आपनारा चेपे फेले देबेन तारपर एर एकटा अंश आमि शिलेर मध्ये निएछि समपरिमाण आमि नारकेल कोड़ा निएछि चेष्टा करबेन एकटु नरम धरनेर नारकेल निते एकदम माने पतला लेयार थाके ओरम नारकेल नय মানে নারকেলটা একটু যেন কুচি থাকে একদম বুড়ো নারকেল হলে না একটু ছিপড়া ছিপড়া হয় সেই জন্য তো এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা হাফ টিস্পুন দিয়েছি সরষে পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে বেটে নেব যারা শুকনো লঙ্কা না দিতে চান তারা কাঁচা লঙ্কা দিয়েও এই বাটাটা করতে পারে তো দেখুন সুন্দর মিহি করে আমি বেটে রেখেছি আর এই বাটাটা আপনারা কালো সরষে দিয়েই করবেন তো এবারে এর মধ্যে আমি কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তো যারা আগে কখনো মান কচু বাটার ট্রাই করেনি ভাবেন হবে যে কাঁচা কচু গলায় লাগবে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা একদিন অন্তত বানিয়ে দেখুন এর ফ্যান হয়ে যাবেন এটা হলে না গরম ভাতে আর কিচ্ছু লাগবে না তো দেখুন আমি এবারে উপর দিয়ে আরো একটু কাঁচা সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে গার্নিশ করে গরম ভাতের সাথে সার্ভ করব এবারে আমি সেকেন্ড বাটাটা করে দেখাচ্ছি তো এর জন্য আমি হাফ টিস্পুন কালো সরষে নুন আর দুটো শুকনো লঙ্কা প্রথমে বেটে নেব এটাও আপনারা চাইলে কাঁচা লঙ্কায় করতে পারেন এর সঙ্গে পেঁয়াজ দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অনেকেই ভাবতে পারেন যে পেঁয়াজ দিয়ে কিরকম লাগবে তাদেরকে বলছি তারাও কিন্তু এই পেঁয়াজ দিয়ে কখনো ট্রাই করে দেখবেন যদি মনে করেন কিরম লাগবে অল্প করে বানিয়ে দেখবেন আমি বলছি আপনাদের এইভাবেও খুব ভালো লাগবে এটা হচ্ছে ঢাকা জেলার স্পেশাল মান কচু বাটা আমাদের বাড়িতে কিন্তু হয় এরকম করে আমার মা বানায় পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে তো আপনারা অবশ্যই বাড়িতে এইভাবেও করে দেখবেন অনেকেই হবে নারকেল দিয়ে খেয়েছেন তবে নারকেল ছাড়া পেঁয়াজ দিয়েও যে মান কচু বাটা এত টেস্টি হতে পারে সেটা ট্রাই না করলে বিশ্বাস করবেন না তো দেখুন কচু বাটার মধ্যে এবার একটু কাঁচা তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর আমি একটা বাটির মধ্যে তুলে নেব তো এই মান কচু বাটা হলে না গরম ভাতে আর কিচ্ছু লাগবে না আমার তো খুব ভালো লাগে তো আপনাদের কোন কচু বাটাটা বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন